নন্দীগ্রামের মন কি বাত অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোমা উদ্ধারের বিষয় নিয়ে বলেন, এটা শুধু পঞ্চায়েত ভোট বলে নয়, সারা বছরই বোমা বন্দুক পশ্চিমবঙ্গে মজুদ করে রাখা হয়। এলাকা দখল, পঞ্চায়েতের চুরি, মাছের ভেড়ি দখল, ভোট লুট, ক্লাব ধর্মী অনুষ্ঠানকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং দাদাদের হাতে যাতে এলাকা দখল থাকে, সাধারণ মানুষ যাতে ভয়ে আতঙ্কে থাকে, চুরি দুর্নীতি নিয়ে যাতে মুখ খুলতে না পারে, সাধারণ মানুষ সেই কারণে ভয়ে পরিবেশ তৈরি করে রাখার জন্য বোমা বন্দুক ব্যবহার করা হয় এবং বোমাকে তার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং শাসক দলের লোকেরাই এর সাথে যুক্ত। সে কারণে পুলিশ হারমাত গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ ব্যবস্থা নিলে সে পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হয়। সেই জন্যই পুলিশ অফিসাররা আপোষ করে চলেন এবং এক শ্রেণীর পুলিশ আধিকারিকরা বালি মোরাম পাথর সহ গরু পাচার, কাঠ পাচার করার পেছনে মাল কামায়। সে কারণে তাদের ব্লক লেভেলের নিচের তলার নেতা গুন্ডাদের সাথে আপোষ রাখতে হয়। অন্যদিকে খানাকুলের পঞ্চায়েত প্রধান আসিফ ইকবাল প্রকাশ্যে মদ পান করছেন। তাই আমি বারে বারে বলি, বুড়িমার চকলেট বোমার পাওয়া যায় না, তাই পিসিমার বোমে ভরে গেছে পশ্চিমবাংলা, এমনটাই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা পঞ্চায়েত ভোট বলে কথা নয়, সারা বছরই বোমা বন্দুক পশ্চিমবঙ্গে মজুদ করে রাখা হয় এলাকা দখলের জন্য, পঞ্চায়েতের কাজের চুরি দুর্নীতির জন্য, মাছের ভেড়ি দখলের জন্য, ভোট লুট করার জন্য, ক্লাব প্রতিষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সবটা নিয়ন্ত্রণে রাখার জন্য, দাদাদের হাতে যাতে নিয়ন্ত্রণ থাকে এলাকা আর যাতে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে থাকে এবং তাদের অধিকার নিয়ে চুরি দুর্নীতি নিয়ে মুখ খুলতে না পারে, সেই কারণে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হয় এবং বোমাকে এটা তার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। আর পুলিশ যেহেতু শাসক দলের লোকেরাই এর সঙ্গে যুক্ত, তাই পুলিশ তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের গুন্ডাদের হারমারদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ ব্যবস্থা নিলে যিনি কালিম্পংয়ে আছেন তাকে পুরুলিয়া পাঠিয়ে দেওয়া হয়, পুরুলিয়াতে যিনি আছেন তাকে দার্জিলিংয়ের পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়, কলকাতাতে যে আছেন তাকে সুন্দরবনের রিমোট জায়গায় হিঙ্গলগঞ্জ সন্দেশখালিতে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য তারা আপোষ করে চলেন। আর এক শ্রেণীর পুলিশ আধিকারিক বালি থেকে, পাথর থেকে, মোরাম থেকে, গরু পাচার করা থেকে, কাঠ পাচার করা থেকে নানা দুর্নীতির মাল কামায়, টাকা কামায়, এবং সেক্ষেত্রে তাদের নিচের তলার ব্লক লেভেলে, অঞ্চল লেভেলে, থানা লেভেলে শাসক দলের এই গুন্ডাদের সঙ্গে আপোষ রাখতে হয়। আজকে একটা ছবি দেখবেন সকাল থেকে ভাইরাল হয়েছে, খানাকুলের একজন আপনার পঞ্চায়েতের প্রধান, তিনি প্রকাশ্যে কীভাবে সুরা পান করছেন। খানাকুলের পোল দুই গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান, তার নাম আশিক ইকবাল, প্রকাশ্যে মদের বোতল নিয়ে করছেন। একটা গ্রাম পঞ্চায়েত প্রধান মিনিমাম 18-20 হাজার মানুষের প্রতিনিধি তার এলাকার। ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারোর বক্তব্য রাখতে চাই না, কিন্তু যখন কোনো সামাজিক প্রতিষ্ঠিত বা তার উপর দায়িত্বশীল ব্যক্তি হবে, তিনি যদি প্রকাশ্যে এরকম করেন, এটা তো মডেল। অতএব এই কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে, ওই জন্য আমি বারে বারে বলি, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, কিন্তু পিসিমার বোমে পশ্চিমবঙ্গ ভরে গেছে। হুঁশিয়ারি সুরে বলছেন, পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তার মধ্যে এতটুকু অনুতাপ নেই, এটাই তাহলে তৃণমূলের অনুতাপ থাকবে কেন? গত দু মাসে পঞ্চায়েত ভোটের যখন প্রস্তুতিটা শুরু হয়েছে, রিজার্ভেশনের রোস্টার বা এলাকা পুনর্বিন্যাস করে নতুন আসন তৈরি করা, এই প্রক্রিয়াটা যখন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন শুরু করেছে, সেদিন থেকে এখন অবধি এই সাধারণ ক্যাডারদের কথা ছেড়ে দেন, অন্তত 8-10 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, কেউ এমএলএ, কেউ ব্লক প্রেসিডেন্ট, কেউ জেলা প্রেসিডেন্ট, কেউ মন্ত্রী, কী ভাষায় কথা বলছেন, উদয়ন গুহর ভাষা কী এসেছে। কিছুদিন আগে জগদীশ বাসুনিয়া, তিনি বলছেন বিডিও অফিস আর এসডি অফিসে নমিনেশান আপনার বাড়ি থেকে দূরত্ব কত মেপে রাখুন, তার মানে বিডিও অফিস আর এসডি অফিসে এরা যে 7 দিন ধরে নমিনেশান প্রক্রিয়া হবে গতবারের মতো, সেখানে অস্ত্র শস্ত্র বোমা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আজকে
দক্ষিণ চব্বিশ পরগনার ভাইপোর একজন খালাসি ক্যানিংয়ের এমএলএ যাকে কয়লাকাণ্ডে তিনবার ডাকা হয়েছিল, সেই বিয়াদব জিহাদি সে কি বলছে সোনারপুরে দাঁড়িয়ে? বলছে শুভেন্দু অধিকারীর বাপের ক্ষমতা থাকলে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে প্রায় ছ হাজারের বেশি ত্রিস্তরে আসন আছে, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিলে দক্ষিণ চব্বিশ পরগনা বড় জেলা প্রায় পাঁচ ছ হাজার আসন আছে, বলছে শুভেন্দু অধিকারীর বাপের সাধ্য থাকলে একটা আসন জিতে দেখায়। তার মানে কি? বর্ধমানের একজন এমএলএ খোকন দাস বলছেন ভোটার তালিকায় নাম তুলতে গেলে সতর্ক হয়ে তুলবেন, কারণ বাংলাদেশ থেকে অনেক লোক চলে আসছে, বাংলাদেশ থেকে আসার লোকরা আবার একটু বেশি হিন্দু হিন্দু করে, তার মানে হিন্দুদের নাম ভোটার তালিকায় তোলা যাবে না। এ মডেল তো গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে, সেই কারণে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে রেখে আর সৌরভ দাসের পরিচালনায় নির্বাচন হলে কখনোই প্রকৃত জনমত প্রতিফলিত হবে না। সুরেন্দ্রবাবু, আরেকটা ট্রেন্ড দেখা যাচ্ছে, দেশের রাষ্ট্রপতি